অনেক সময় এটা উঠত এর এক পরে প্রোগ্রাম আসতে গেছে আমাদের অ্যাকশন প্ল্যান হোক কি বিধান কমিশন হোক যেটা হোক দিতে হবে মানে এখানকার এই জগন্নাথ দিঘি রাজন আমলে বহু পুরনো দিঘি এবং এই দিঘিকে কেন্দ্র করে চতুর্পার্শ্বে বহু মানুষের এখানে বসবাস, এটা বোধহয় মানে ভুলে যাওয়ার কথা না, প্রায়শই এই জলে পচা গন্ধে এখানকার মানুষ থাকতে পারত না, বহু অভিযোগ অনেক সময় এটা উঠত। এর একপাশে শতাব্দী প্রাচীন স্কুল আছে, ঠিক অপর পাশে আরেকটি স্কুল আছে, এখানে বিভিন্ন মসজিদ মন্দির আছে, এখানকার সমস্ত দিকে সমস্ত মানুষের বাড়িঘর আছে। তো এটা আর এই আবেদন এই দাবি এই উদয়পুর মানুষের বা এখানকার লোকাল মানুষের তো বটেই ছিল, এটার জলটা সুন্দর মতো একটা শুদ্ধতা না, এবং সেই সঙ্গে যেহেতু এটা একটা দিঘি প্রকাশ্যে শহরের মধ্যে এবং আপনারা মন্দির সরোবর নগরী বলে উদয়পুরকে সবাই আমরা বলি, সেখানে এইখানে এই সরোবরগুলোকে সুন্দর মতো একটা মানুষের ব্যবহার এবং মানুষের এটা করার জন্য ব্যবস্থা করার দাবি ছিল। বহু বছর যাবৎ দাবি থাকা সত্ত্বেও বিগত যারা ছিল তারা কোনো দাবি পূরণ করেনি, কিছু কিছু কাজ শুরু করেছে অবৈজ্ঞানিকভাবে, এগুলো এখন এই আমাদের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এখন এইটার পরিকল্পনা নিয়েছি যে এখানে সাজিয়ে তোলা যায়। এখানে প্রায় এখন পর্যন্ত প্রায় 16-17 কোটি টাকার মতো এখানে খরচ করা হচ্ছে, যেখানে তার মাধ্যমে এই দিঘিকে এখানকার মাটি তুলবে প্রায় 5.5 কোটি টাকার মতো মাটি তুলে ব্যয় করে সেখানে জলের নাব্যতা বাড়াবে, জল পরিষ্কার থাকবে, কোনো পচা গন্ধ হবে না, সেই কাজ শুরু হয়েছে এবং খুব এবং এটাকে যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টি হওয়ার আগে করতে হবে, তার জন্য এগুলো দেখতে আসা। এর সঙ্গে এখানে পার্কের এখানে পাথে বানানো হবে এবং এখানে গার্ডেনিং, লাইটনিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে ওয়াশরুম সমস্ত কিছু কাজ শুরু হয়ে গেছে এবং এটি অতি দ্রুততার সঙ্গে কাজগুলো করার জন্য এখানে দপ্তর এখানে আমার সঙ্গে PWD এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ওয়াটার রিসোর্স থেকে শুরু করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টের যেখানে আছে আধিকারিকরা তাদেরকে নিয়ে ঘুরে দেখা, কোথাও সমস্যা কিছু থাকে এবং সেগুলো চটআউট করার জন্য সঙ্গে এই যে গাছকে বাঁচানো, গাছগুলোকে বাঁচানোর একটা চেষ্টা করে কিছু কিছু প্ল্যান ডিজাইন আমাদের আগে ছিল তা পরিবর্তন করতে হচ্ছে। আমরাও চাই যে যাতে কোনো রকম যেটা না পড়ে যেটা প্রয়োজন দরকার নেই এই ধরনের গাছ না কাটে, গাছগুলো বাঁচানো, পরিবেশটা সুন্দর রাখা, এটা তাগিদ এখন দেখছি কাজ খুব দ্রুত করার জন্য আমাদের এই ভিজিট।